আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি বিয়ে বাড়ির স্টাইলে মুরগির রোস্ট তৈরি করে দেখাবো যেন দাদা লাগে। এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি চারটা। প্রথমে আমি দিয়েছি লবণ স্বাদ মতো, কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য জর্দার রং একটু কালার আনার জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে মাখাই নিব। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। এখানে আমি রোস্ট রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি, যা যা নিয়েছি। এখানে আমি নিয়েছি পোস্তদানা, কাঠবাদাম, গোলমরিচ, এখানে আমি অল্প কিছু 15-20টার মতো কিশমিশ নিয়ে নিয়েছি, নিয়েছি শাহী জিরা নিয়েছি। আমি এখানে একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, নিয়েছি জয়ত্রী, একটা কালো এলাচ, 3-4টা ছোট এলাচ, আর নিয়েছি কাজু বাদাম। এর সবগুলো আমি মিলে একসাথে পেস্ট করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের সাথে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আর নেব অল্প একটু টমেটো কেচাপ। নিয়ে আমি এটা একসাথে করে একসাথে রেখে দেব এক সাইডে। এবার আমি মুরগিটা ভাজতে চলে যাব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি মুরগিটা ভাজার জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল, দুটো আমি অ্যাড করে দিচ্ছি একসাথে। এবার আমি মুরগিটা দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। যেহেতু দেশি মুরগি সেটা আমি হালকা করে ভেজে নেব। আমি হালকা 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 করে ভাজবো, অতটা বেশি করবো না, যেহেতু দেশি মুরগি হালকা হালকা করে ভেজে আমি তুলে নেব। এভাবে করে ভেজে আমি সবগুলো মুরগি তুলে নেব। আমি যে তেলের রোস্টগুলো ভেজেছি ওই তেলটার ভিতরে দিয়ে দিচ্ছি আরো 2 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। রোস্ট রান্না করতে একটু তেল বেশি লাগে। তেলটা হালকা গরম হয়ে আসছে, কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, ছোট এলাচ, গোলমরিচ আর লং দিয়ে 2-1 সেকেন্ড আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমি একটু নরম করে একটু ভেজে নিব, ব্রেস্টটা করার দরকার নাই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, মশলাগুলো অ্যাড করে দেবো আস্তে আস্তে। প্রথমে আমি পেঁয়াজ গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। আমি বাটা জিরা দিচ্ছি, মানে ফাঁকি জিরা না, আদা রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ কষাই নেব গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখানে আমি জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম সব বাটাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টক দই, সেই ক্যাচাপটা যেটা আমি তৈরি করেছিলাম টক দই দিয়ে দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাই নেব, যতক্ষণ তেল না উঠে আসে অতক্ষণ আমি কষাই নেব এটাকে।
পলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি কিছুটা লবণ রোস্টটা আমি উল্টে পাল্টে দেব কিছুক্ষণ কষাই নেব রোস্টটা সরকারে আধা কাপ পরিমাণ গরম ফুটানো দুধ দিয়ে দিচ্ছি আমি পানি দেব না কোনো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যদি সিদ্ধ হতে একটু দেরি হয় বাকি যে দুধটু দিয়ে দিছি আমি সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে আর 10 মিনিট রান্না করে নেব আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার এখন আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি রোস্টের আমি এখানে দুইটা এলাচ দারচিনি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটা আলু বকরা স্বাদ মতো একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো আবার উল্টে পাল্টে কেওড়া জল আর গোলাপ জল 1 চামচ পরিমাণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব রোস্ট আমার হয়ে গেছে নামানোর আগে আমি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি দিছি দুধ আর 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি আমি নিয়ে আমি এটাকে অ্যাড করে এই তো হয়ে গেল রোস্ট রান্না আমার দারুণ মজা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।